আসসালামু আলাইকুম সবাইকে, আমার ডেরাগর থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো ডাটা শাকের ডাটা। এগুলো হচ্ছে ডাটা শাকের ডাটা, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর উপরে যে একটা আবরণ থাকে সেই আবরণটা ফেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকগুলো আমি আগেই রান্না করেছিলাম, এখন আমি আজকে আপনাদের ডাটাগুলো রান্না করে দেখাবো। তো সেই জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 2 পিস মাছ। এখানে আমি 2 পিস কাতলা মাছ নিয়েছি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব মরিচ ফাঁকি, এরপর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ লবণ। তারপর আমি একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছ দুইটা খুব ভালোভাবে মশলার সাথে মেখে নিয়েছি। এবার চলে যাচ্ছি বাকি রান্নায়। প্রথমেই আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিব, কারণ যেহেতু আমি মাছ ভাজি করব তাই কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে, নয়তো মাছটা দেওয়ার পর কড়াইয়ের সাথে লেগে যাবে। সেজন্য কড়াইটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাও একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে কিছুক্ষণ গরম করে নেওয়ার পর আমি মাছের পিসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো মাছও নিয়ে নিতে পারেন। মাছের এপাশ ওপাশ করে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আর তরকারির মাছে কিন্তু ভালোভাবে মানে মাছটা খুব বেশি ভেজে নেওয়ার দরকার হয় না, একটু হালকাভাবে ভেজে তারপর যদি তরকারিটা রান্না করা হয় তাহলে তরকারির টেস্টটা ভালো হয় আর মাছটা খেতেও খুব টেস্ট হয়। আমি দুপাশ করে মাছটা একটু ভালোভাবে ভেজে নিলাম, এখন আমি মাছ ভাজিটা চুলা থেকে নামিয়ে নেব। মাছ ভাজিটা নামিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি বড় সাইজের একটা আলু নিয়েছি, আলুগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার আলু কিন্তু ভাজা হয়ে গেছে, একটু ঘন ঘন নেড়ে আমি আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি প্রায় 2 মিনিটের মতো। এখন আমি আলুগুলো চুলা থেকে নামিয়ে নিব। আলু নামানো হয়ে গেলে সেই একই তেলে আমি এখন টমেটো ভেজে নিব। প্রায় মিনিট খানিকের মতো আমি একটু টমেটোটা ভালোভাবে ভেজে নিব, এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। আমার টমেটো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আপনারা লক্ষ্য করেছেন আমি টমেটোটা কতটুকু পাতলা করে মোটা করে কেটে নিয়েছি। দুই পাশে আমি একটু ভালোভাবে ভেজে নিলাম, এখন টমেটোটা চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি মাছ আলু টমেটো ভেজে নেয়া সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা প্রথমে একটু হালকাভাবে ভেজে নিতে হবে।
পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে হাফ চামচ থেকেও বেশি পরিমাণের দিয়ে দিলাম, মশলাটা যেন না পড়ে যায় সেজন্য হালকা একটু পানি দিয়ে ভেজে নিব। এখন আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ পাতি, প্রায় 1 চামচ। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণ মরিচ পাতি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলা একসাথে ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল প্রায় আলাদা হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ডাটাগুলো। এখন একটু মশলার সাথে ভালোভাবে নেড়ে নিতে হবে। আপনারা লক্ষ্য করেছেন এখানে কিন্তু আমি ছোট ডাটা শাকের যে ডাটাগুলো সেই ডাটাগুলো নিয়েছি। আর আমার ডাটা শাকের একটা রেসিপি আছে শুটকি দিয়ে, আপনারা চাইলে সেই রেসিপিটা দেখে নিতে পারেন। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। আলু আর ডাটা একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ডাটা আর আলুটা একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি মশলার সাথে। সারাদিন মাথার উপর দিয়ে প্লেন যাইতেই থাকে যাইতেই থাকে, কি শব্দ! মশলার সাথে প্রায় মিনিট খানিকের মতো রান্না করে নেওয়ার পর কষানোর জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন আমার তরকারির পানিটা কিন্তু শুকিয়ে গেছে। ঢাকনা ছাড়া আমি প্রায় 2 মিনিটের মতো একটু ভালোভাবে কষিয়ে নিলাম। তরকারিটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যারা তরকারিতে ঝোল খেতে পছন্দ করেন তারা পানির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা টমেটোর পিসগুলো। তারপর একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তরকারিটা বলক আসা পর্যন্ত। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বলক চলে এসেছে। এখন আমি 3টা কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি।
একটু হালকাভাবে নেড়ে নেব। আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট করব, যদি আমার রান্নার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেকেই হয়তো ভেবে থাকেন যে এইগুলো তো পুরাতন রান্না নতুন কিছু দেখানোর জন্য, তো আমার রান্নাগুলো আসলে যারা নতুন আছে তাদের জন্য খুব উপকারে আসবে। আর তরকারিতে আমার ঝাল লবণ সব কিছু ঠিকঠাক আছে, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেখে চেক করে নেবেন। ডাটা আলু দিয়ে আমার কাতলা মাছের তরকারিটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে। আমি তরকারির ঝোলটা আর কমাতে চাইছি না, তরকারিটা চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। আর এমনিতেও চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখলে তরকারির ঝোলটা কিন্তু প্রায় অনেকটাই টেনে যাবে। তাহলে আমি চুলাটা বন্ধ করে আপনাদেরকে তরকারিটা নামিয়ে পরিবেশন করিয়ে দেখাচ্ছি যে তরকারিটা কেমন হলো। আজকে অবশ্য কারেন্ট খুব বিরক্ত করতেছে, সেজন্য তরকারির কালারটাও খুব ভালো হচ্ছে না, অন্ধকারের জন্য কালারটা খুব ভালো দেখাচ্ছে না। তো যাই হোক, আমি তরকারিটা আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়া আলু দিয়ে কাতলা মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখে অবশ্যই বুঝতে পারছেন যে খেতে কতটা টেস্ট হবে। এভাবে কাতলা মাছ দিয়ে আলু টমেটো ডাটা দিয়ে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে আমার মতো বাসায় রান্না করে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।